রুচি ভালো হয়নি না তো মজা হয়েছে আসসালামু আলাইকুম। বাসায় মেহমান আছে, সে তার বান্ধবী রিমা। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে রিমা বেড়াতে এসছে আমাদের বাসায় এবং আমি খুব অসুস্থ ছিলাম। আলহামদুলিল্লাহ আমি গতকালের থেকে আজ আমি অনেকটা বেটার ফিল করছি। হাতে ব্যথাটা আমার অনেক কমে আসছে, যদিও আমার পেইন কিলার এখনও চলছে। আজকে সকালে এটা শেষ হয়ে যাবে, পেইন কিলারটা শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যে সকালবেলা কিচেনে চলে এলাম, ব্রেকফাস্ট বানাবো, ওদেরকে খেতে দিব। এরপরে রিমাকে জিজ্ঞাসা করলাম তুমি লাঞ্চে কি খেতে চাও, ও অকপটেই বলে দিল যে আন্টি চিকেন বিরিয়ানি খাবো। তো সেভাবেই দীপের পাপা বাজারে চলে গেছে, আর আজকে আবার দীপের পাপা বেশ রেগে আছে। তা আমি অবশ্য কারণটা বুঝতে পারিনি, আমি গতকাল থেকেই দেখছি যে সে খুব রেগে আছে। তো পরে যেটা জানলাম, সে বাজারে যাবার সময় দীপকে বলে গেছে যে তোর মাকে বলবি যে আমার জন্য অন্তত পেঁপে অথবা লাউ যেন একটা ঝোল করা হয়। তো দীপের পাপা যেটা, যে সে প্রতিদিনই তাকে হয় লাউ না হয় পেঁপে একটা ঝোল করে দিতে হয়, সে সেটা খায়। 12 মাসই তার এরকম চলে। কিন্তু আমি গত 3 দিন অসুস্থ ছিলাম বিধায় আমি সংসারের আসলে এত কাজ একসাথে করতে পারছিলাম না বা এত রান্নাও পারছিলাম না। এই কারণে কিন্তু আমি গত 3 দিন আমার বাদ গেছে, আমি আলাদাভাবে তাকে আমি লাউ বা পেঁপের ঝোল করে দেইনি। তো এই যে এখন আবার বাজার করে এসে নিয়ে আসছে লাউ, পেঁপে, কাঁচকলা, ঘি কাঞ্চন শাক, ধনে পাতা, আর মুরগি নিয়ে আসছে। যেহেতু চিকেন বিরিয়ানি করা হবে, আমার ঘরে যে মুরগি ছিল সেগুলা সাইজ ছোট করে কাটা, তো বিরিয়ানির সাইজটা যেহেতু একটু বড় করব, এই জন্য আবার নতুন করে মুরগি আনা হয়েছে। আর যেটা আমার ফ্রিজে বাঁধাকপি ছিল ফ্রোজেন করা, তো এটা দিয়ে আজকে আমি চপ করব। আমি ভাবছিলাম কাঁচকলাটা আনতে বলেছিলাম এই কারণে যে একটা ভেজিটেবল চপ আমি করব, কিন্তু আসলে আমি এখনও তো অতটা সুস্থ হতে পারিনি, যার কারণে দেখলাম যে কাঁচকলা দিয়ে করতে গেলে যতটা আমার আর খাটুনি হবে ওর থেকে আমি বাঁধাকপি দিয়ে আমি খুব দ্রুত করতে পারবো। তো বাড়ির কর্তা তো রেগে আছে এখন, আসলেই তো বাড়ির কর্তার উপরেই তো আসলে সব কিছু। আর আমার তো সেরকমই যে সে যদি রাগ করে বা সে যদি কিছু বলে তাহলে আমার যাবার কোনো জায়গা নেই, বাবা মা বেঁচে নেই, কোথায় যাব, কার কাছে যাব। অতএব এই বাড়িতে আমাকে থাকতে হবে, আর এই বাড়িতে থাকতে গেলে আমাকে অবশ্যই কর্তার মন জুগিয়েই চলতে হবে। তো 3 দিন যেহেতু যে কাজটা আমি করতে পারিনি, আজকে আমি সেটা করব। আর এই যে টক দই দেখতে পাচ্ছেন, আজকে আর আমি চিকেনে আমি টক দইটা দিয়ে দিয়েছি, আর বাকি ওইটুকুন আছে ওইটুকুন আজকে বুরহানি করে ওইটুকুন খেয়ে ফেলবো, আর ওটা ফ্রিজে রাখবো না, এটা আজকে ভাবলাম। তো বুরহানিটা অবশ্য সবার জন্য হবে না, ওটা আমি একাই ওটা আমি খাবো, সেভাবেই প্রস্তুতি নিলাম। তো রান্না শুরু করে দিয়েছি, আগেই আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার মাংসটা হচ্ছে, ব্রেস্তাটাও আগে করে নিয়েছি আপনারা দেখেছেন, সব কিছুই আমার গোছানো আছে। এবার শুধু রান্নাটা পরপর করবো, আর রান্নার থাকে থাকে আমি ঘরের আনুষঙ্গিক কাজগুলি করে নেব। পোলাও চালটা এটাও একটু বেছে নিতে হয়, অনেক সময় দেখা যায় যে পোলাও চালের ভিতরে দু একটা পোকা পাওয়া যায় বা দু একটা কালো চাল পাওয়া যায়, এ কারণে আমি কিন্তু সবসময় একটু ভালো করে বেছে তারপরে আমি কাজটা করি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। বন্ধুরা, এই যে আজকে যে আমি
চালটা দিয়েছি এখানে 2 কেজি চাল ছিল কিন্তু সম্পূর্ণটা রাইস কুকারে ধরবে না এই জন্য ভাতটা যখন প্রায় হয়ে আসছে তখন কিন্তু আমি এখান থেকে প্রায় হাফ কেজির মতো চাল আমি তুলে রেখেছি মানে পানি সহ আমি যা যা ভিতরে দিয়েছি দুধ মশলা সবকিছু ওই অবস্থায় আমি কিছু ওই বাটিতে আমি তুলে রেখেছি কারণ একটা পাত্রে এতটা ধরবে না এখানে 2 কেজি চাল আর আমার 3 কেজি মাংস তো এই কারণে আমি অর্ধেক অর্ধেক করে যেতে হয় তো অর্ধেক লাগবে না আমি কিছুটা তুলে রেখেছি ওটা আমি কড়াইতে দিয়ে দেব কারণ রাইস কুকারে আমার এতটা ধরবে না আর এই যে সেই বাঁধাকপি এখন চপটা করে করে ফেলব আর আপনাদেরও বলছি যে যাদের দেখবেন যে যাবার কোনো জায়গা নেই তারা অবশ্যই কিন্তু কর্তার মন জুগিয়ে চলবেন কর্তা ঠিক তো সব ঠিক মানে কথা আছে না যে নিজে ভালো তো জগৎ ভালো আর এখন কথাটা হবে যে কর্তা ঠিক তো জগতের সব কিছুই ঠিক তো আমিও আজকে সেই চেষ্টাই করছি যে যদিও আজকে ঘরে বিরিয়ানি রান্না হচ্ছে চপ রান্না হচ্ছে তারপরেও কিন্তু অবশ্যই লাউয়ের একটা ট্যাকট্যাকে ঝোল ট্যাকট্যাক ঝোল আপনারা জানেন কি না জানি না এই শব্দটা মানে কি এই শব্দটা মানে হচ্ছে একেবারেই পাতলা ঝোল কোনো চিংড়ি মাছ মশলা তেমন কিছু দরকার নেই শুধু একটা ঝোল করে দিলেই হলো তো এখন আমি লাউটা কেটে নিয়েছি এরপরে লাউটা আমি ঝোল করে ফেলব এবং আমি যখন দীপের পাপাকে এটা খেতে দিব অবশ্যই সে খুশি তো হবেই যেহেতু সকালবেলা সে বলে গেছে যে তোর মাকে বলিস যাতে পেঁপে বা লাউয়ের একটা ঝোল যেন করা হয় তো বন্ধুরা এই যে আমার সে লাউয়ের ট্যাকট্যাক ঝোল ঝোলটা হচ্ছে আমি কিন্তু টেবিলে ইতিমধ্যে খাবার দিয়ে দিয়েছি এখন শুধু লাউটা হয়ে গেলেই দীপের পাপাকে ডাকবো সে খেতে আসবে আর এই যে এখন আমি সব কিছু আমি এখন বলে তুলে নেব ওদের প্লেটে দিব এবং আরও আমার কয়েকটা বক্স রেডি করতে হবে যেগুলি আমার বাইরে যাবে এখান থেকে কিছু খাবার আমাকে বাইরে পাঠাতে হবে তো আর আমি কিন্তু ওরা খাচ্ছে সেই সিনটা নিচ্ছি দীপের পাপাও খেতে বসছে তার মুখে যে প্রশান্তি চিকেন বিরিয়ানির সাথে লাউয়ের ঝোল এইরকম রেসিপি যদি আপনারা আগে কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমি রিকোয়েস্ট করছি বাড়িতে একবার করে দেখবেন এবং খেয়ে দেখবেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো চিকেন বিরিয়ানির সাথে লাউয়ের ট্যাকট্যাক ঝোল যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আমার জন্য দোয়া করবেন আবার ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম